বোবা গ্রাখর আগুলনি লেকসমনি হাতি এমজি বাজার বটতলা দুর্গা চমনি হাতি খবর জুদা জুদা থায় কোভিড নাইন্টিন টেস্ট খাইজেখা গ্রাক সাল বোবা গ্রাখর আগুলনি জুদা জুদা হাতি ও সালব্রম ব্রম লোকরনি গুথুমলাইমনি মাংপ্লি নৌজাগৈ তঙ্গ আবুনি বাগিন লোকরনি বিসিং করোনা ভাইরাস তং সাইমানাকে অমো হাইকেন স্ক্রিনিং টেস্টনি বিসিংতে সাইমানায় গ্রাক সাল বোবা গ্রাখর আগুলনি জুদা জুদা হাতি ও সোশ্যাল ডিস্টেন্স নারগৈ স্ক্রিনিং মেশিনে বিসিংতে টেস্ট খাইজেগৈ তঙ্গ আ সাল সদর বিকাশ থেপা কক্তমের তামাশাকা খাইনাদি আজকে আমাদের এই আগরতলা শহরের প্রধান প্রধান বাজারগুলিকে মূলত টার্গেট করা হয়েছে যে থার্মাল স্ক্রিন করার জন্য হেলথের থেকে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলছে। তো মূলত আমরা ম্যানেজমেন্ট করা কীভাবে এগুলিকে লাইনটা মানে পরিষ্কার করা এবং মানুষকে সচেতন করা বাজার কমিটিকে হাতে রাখা এবং তাদের সহযোগিতা করা, আপনারা এখানে দেখছেন আস্থা বলেও আমরা এক্ষণে করেছি, বাজার কমিটি আমাদের সাথে ছিল, হেলথ তো মূলত এই কাজটাই করছেন। তা আমরা প্রশাসনিকভাবে সমস্ত প্রকার সাহায্য আমরা দিচ্ছি, জনগণ যারা আজকে বাজারে আসছেন প্রত্যেকেই দেখেন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়েছে, তারাও সচেতন যে এই কোভিড নাইন্টিনের যে আমরা যে প্রক্রিয়াগুলি একের পর এক ধাপ শুরু করেছি, মূলত প্রথম দিকে ছিল যে বাড়ি বাড়ি সেলফ কোয়ারেন্টাইন করা এবং যারা ট্রাভেল হিস্ট্রি আছে তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করা এবং আমাদের কিছু থ্রেটও রাজ্যতে ছিল, এখনও মোটামুটি আমরা একটা ভালো পজিশনে আছি। তা এটাকে পাথেয় করে আমরা এখন চাইছি যে মাছ গ্যাদারিং যেখানে হচ্ছে, মূলত বাজারগুলিকে মাছ গ্যাদারিং হচ্ছে, তো এইখানে যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যায় এবং সুশৃঙ্খলভাবে আমরা আসতে পারি, পাশাপাশি একটা স্ক্রিনিং করা হবে। আপনারা এখানে একটা গাড়িও দেখছেন যে স্যাম্পল কালেকশনের ব্যবস্থাপনা আছে, মোবাইল স্যাম্পল কালেকশন, তো সবগুলি বিষয় এখানে আমরা একসাথে করছি এবং প্রত্যেকেই মাস্ক পরার জন্য এখানে উপদেশ দেওয়া হচ্ছে এবং যার মাস্ক নেই তাকে আমরা এখানে বাজার কমিটির থেকেও বলছি যে বাজারে ঢুকতে দেবেন না, মাস্ক পরতেই হবে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পুরোপুরি ইনস্ট্রাকশন, মাস্ক ছাড়া কেউ আমরা মানে পাবলিক প্লেসে বেরোতেই পারবো না। তো সেটা আমরা এখানে একটা দারুণভাবে কাজ করতে পারছি যে প্রত্যেককে আমরা এটা বলতে পারছি এবং পরানোর অভ্যাসটা আমরা করতে পারছি। ইতিমধ্যে অনেকেই পড়ছেন, বাকি যদি কোনো আমাদের চোখে পড়ে সেটাও যাতে করতে পারে সেদিকটা আমরা। আমি সদর থেকে আমি বলছি যে সদরে যেটা আমি গাইডলাইন পেয়েছি তাতে আমরা মূলত এখানে মহারাজগঞ্জ বাজার, লেকচুমনি বাজার, দুর্গাচুমনি বাজার, জিবি বাজার, বটতলা বাজার, এই কতগুলি প্রধান প্রধান বাজারগুলিকে প্রথম অবস্থায় টার্গেট করা হয়েছে। ধীরে ধীরে হয়তো বা এটা হেলথের ডিপার্টমেন্ট এটা আরও বাড়তে পারে, এটা সবটাই তো এটা প্রসেসের মধ্যে আস্তে আস্তে বাড়তে হবে, কারণ সবগুলির ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সব কিছু ব্যাপার আছে। তা আমরা প্রাথমিকভাবে আজকে আমরা শুরু করেছি, হয়তো সকাল থেকে সবগুলি বাজারকে একসাথে শুরু করা, আমরা টিম সবখানে ওনাদের টিম আছেন, পাশাপাশি আমরাও যাচ্ছি শৃঙ্খলা করে দেওয়ার জন্য, প্রশাসনিক সমস্ত প্রকার হেল্প আমাদের পুলিশ বাহিনীরা আছেন, দেখছেন অফিসাররা এখানে কাজ করছেন। তা আমি আশা করছি যে জনগণ, রাজ্যের জনগণ আমাদের সাহায্য করবেন এই ব্যাপারটা, আসলে এখানে তো মানে অন্য কিছু দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো না, যদি আমরা সোশ্যাল ডিস্টেন্স এবং সচেতনতা না রাখি, তাতে মাস্ক পরা, হাত ঘন ঘন হাত ধোয়া এবং প্রত্যেকের থেকে দূরে থাকা। আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে হয় যে থুতো ওপেন জায়গাতে থুতু ফেলা যাবে না, যে গেলে ফাইন করতে হবে, এই ফাইনের প্রভিশনও আমরা অ্যানাউন্স করেছে রাজ্য সরকারের মধ্যে, পাশাপাশি ওপেন জায়গাতে যাতে প্রস্রাব না করে তার জন্য নির্দেশিকা দেওয়া আছে এবং জরিমানারও ব্যবস্থা করা আছে। তো এই সমস্ত বিষয়গুলিকে যাতে আমরা এখানে প্রচারে আনতে পারি এবং ইমপ্লিমেন্টও আমরা করতে পারি, তার জন্য এখানে আমরা এই ব্যবস্থাপনা প্রত্যেকটা বাজার দিয়ে শুরু করেছি। নিত্যদিন যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে একটা মেসিভ মানে অ্যাওয়ারনেস হবে, আর জনগণ আশা করি আমাদের সাথে সহযোগিতা করবেন, কারণ বেঁচে থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুরু তো আমরা অনেক আগে থেকে করেছি, তো এখানে যেটা আমরা এটা মহারাজগঞ্জ বাজারে আমরা যেটা করছি একটা স্ক্রিনিং টিম বসে আছে, এখানে দেখতে পাচ্ছেন
তো ওনারা স্ক্রিন যারাই আসছে বাজারে ওনাদেরকে স্ক্রিনিং করা হবে, যদি এদের মধ্যে কোনো যদি ওই ক্লিনিক্যাল আমরা যে বলি যে ক্রাইটেরিয়াতে পড়ে ওনাদেরকে আমরা এখানে একটা ভ্যানও দেখছেন এখানে সেখানে স্যাম্পল কালেকশন করা হবে। তো স্যাম্পলগুলিও আলটিমেটলি আমরা জিবি হাসপাতালের যে ল্যাব আছে ওখানে নিয়ে ওইটা পরীক্ষা নিরীক্ষা করা হবে। আর এসডিএম সাহেব একটু আগে বললেন আমরা অ্যাকচুয়ালি মূলত এখান থেকে শুরু করেছি, তবে আমাদের ডিস্ট্রিক্টে আমরা সমস্ত সাব ডিভিশনগুলিকে কভার করতে যাচ্ছি, সমস্ত সাব ডিভিশনে বড়ো বড়ো বাজারগুলো আমরা মূলত আমরা ইনিশিয়ালি কভার করব। এখানে অনেক ইস্যুস থাকে যে আমাদের যে হিউম্যান রিসোর্সের ব্যাপার সেপার থাকে, তো আমরা মোটামুটি শুরু করেছি, তো আমরা আশা রাখি যে আমরা সমস্ত বাজার এরিয়াগুলিকে আমরা কভারিং করবো। কী প্রচেষ্টা কী রয়েছে এবং কী হলে কীভাবে চেকিং করা হবে? কোনটা প্রচেষ্টা কী রয়েছে এবং কীভাবে? এটা দেখতে পাচ্ছেন এটা একটা থার্মাল স্ক্যানার, সো মাস্ক যখন হয় টেম্পারেচার দেখতে হয় আর এইসব ব্যাপারে একটু ডিস্টেন্স মেনটেন করতে হয়। সো টেম্পারেচার যদি আমরা যদি নর্মালি আমরা কী করি একটা থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচার নিই, তো আমাদের ক্লোজ কন্ট্যাক্টে যেতে হয়, এটার দ্বারা অ্যাটলিস্ট আমরা দূর থেকে আমরা টেম্পারেচারটা নিতে পারছি। সো দিস ইজ দ্য থার্মাল স্ক্যানার, তো এখানে আমরা দেখি যে কারো যদি জ্বর থাকে তাকে পরবর্তী সময় প্রশ্ন করা হয় যে অন্য কোনো সমস্যা আছে কি না, সর্দি বা কাশি এসব ধরনের, বা তার সঙ্গে কোনো পাশাপাশি যে কোনো ট্রাভেলিং হিস্ট্রি আছে কি না, কোনো যে সমস্ত রাজ্যে করোনা আছে বা যে সমস্ত দেশে করোনা খুব ব্যাপক হারে হচ্ছে, তো ওসব জায়গা থেকে কোনো ট্রাভেলিং হিস্ট্রি থাকে তাদেরকে আমরা আলাদা করে একটা শনাক্ত করি। শনাক্ত করার পরে ওই যেটা বললাম আমি যে স্যাম্পল কালেকশন করে তাদের টেস্টিংয়ের ব্যবস্থা করি আমরা। ধন্যবাদ, থ্যাংক ইউ।